মানে স্পেস কমানোর জন্য এখন ইউরিয়ার বদলে ড্যাপ ইউজ করতে পারে। তাহলে আপনার যেটা করা লাগবে, যদি এটা হয় মনে করেন যে আমি হচ্ছে যে এই 1 কেজি মনে করুন, এটাই 1 কেজি ঠিক আছে, তাহলে এখানে তো দেওয়া যাবে না কারণ এমনি ব্লুম হয়ে আছে। তাহলে এটা আমি আগে ভিজাই নেব, তাহলে যদি ভিজাই নেই এটা আসলে গ্লাস ইউজ করা দরকার। হ্যাঁ ভেজাল তো থাকে সবকিছুর মধ্যে, আপনার মনে করেন আরো ভালো হয়েছে, তাড়াতাড়ি গলিয়ে গেছে দেখছেন। লালটা যদি আপনি দেন, হ্যাঁ তাহলে উপরে একটা লালের স্তর পড়বে, তো ওই ওইটুক পানি আপনি একটু ফেলাই দিবেন, আর কোনো স্তর পড়বে না। হ্যাঁ যেখানে যেখানে ইয়ে আছে, হ্যাঁ এই যে শ্যাওলা আছে ওই বিশেষ করে ওই সাইডে মারেন, তারপর তুলে দেবো আমরা। হ্যাঁ আমার এটা যখন একদম গলে যাবে তারপর হচ্ছে যে আমি ইউরিয়াটা দিব, দিয়ে মানে সাত সাত ছিটানো শুরু করবো। আগে যদি আপনি ইউরিয়া ভিজাই রাখেন তাহলে কিন্তু নাইট্রোজেন কিন্তু উড়ে যাবে বাতাসের সাথে, ইউরিয়া দেওয়ার সাথে সাথে মানে ছিটানো শুরু করা লাগবে ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে ছিটাবো না, একটা অন্য পুকুরে আমরা ছিটাবো কারণ অলরেডি অনেক ব্লুম হয়ে গেছে। আর তাহলে ইউরিয়া এখন আর ভিজাইলাম না আমি, এইটার একটা আমরা খুলি, হাত দিয়ে ছিলবেন আমার হয় বল বানাবেন। হ্যাঁ বল আপনি এটাও বানাইতে পারেন, মাটি দিয়েও বানাইতে পারেন ঠিক আছে, মাটিতে বানাইলে ভালো শক্ত বেশি। হ্যাঁ বালি ছাড়িয়ে দেবে অল্প দিন ভাই, হ্যাঁ আমরা যাতে ব্যবহার করবো না, তাহলে আপনি মনে করেন যে মাছ মারার জন্য মাটির নিচে গেল, আর পাউডারটা যখন আপনি পানিতে মিক্স করতেছেন, হ্যাঁ তাহলে এটা তো আপনার মনে করেন মাটির নিচে গেল। হ্যাঁ কতক্ষণ রাখতে হবে কোনটা, এটা সঙ্গে সঙ্গে দিতে হবে আমি এই পানির সাথে গুলাইলাম বলটা আর কি নিচে চলে যাবে। তাহলে আমার কি হলো উপর থেকে একটা কাজ শুরু করলো, উপর থেকে হবে নিচের থেকে, নিচের থেকে একটা কাজ শুরু করলো, পাউডারের পানির সাথে মিক্স করে উপরে ভরে দিতে হবে, ভালো কাজ করবে আর কি। পুকুরে আর কি মোটামুটি মাছ টাছ কিছু থাকতে পারে ওই না থাকার জন্য, এটাকে রাখুশে মাছ মারবে না সব ধরনের মাছ মারবে, আশা করা যায় যে সব ধরনের মাছ মরবে। আর আপনি যদি রেনু করেন, হ্যাঁ রেনু করলে অবশ্যই পুকুরটা শুকাই নেবে, মানে পুকুর না শুকাইলে বিশেষ করে যে আপনার টাকি টাকি যে মাছগুলো আছে না, টাকিরে আমি দেখছি মানে প্র্যাকটিক্যাল যেটা মানে এই হচ্ছে যে লাখ লাখ পোনা খেয়ে ফেলে মুহূর্তের মধ্যে, জি স্যার হ্যাঁ ছোট ছোট পোনা বেশি করে খেয়ে ফেলে স্যার করতে হবে, ওরা তো নিজে একটাও খায়, যে 60 ভাগ বাকি থাকবে 40 ভাগ আমরা বলবো না, 60 ভাগ এখানে পানির সাথে মিশে এটা উপর দিয়ে দেবো, আর বলগুলো আমরা নিচে দেবো, নিচের মাছ মারা যাবে, উপরের মাছ যখন ছেড়ে দিচ্ছে উপরগুলো উপরগুলো মারবে। বিষাক্ত নদীর মধ্যে মারতেছে এখন লোকজন খুব খারাপ।
এমনি মাছ ইতে মারে ওই যে এই সুন্দরবনে মারে হ্যাঁ সুন্দরবনে মারতেছে সুন্দরবনে মারে তাহলে ভাই আমরা একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট করে ফেলছি চুন ছিটাইতে হবে এখন তো শান্ত বাতাস নাই যদি চুন যখন ছিটাবেন বাতাসের দিকে ওইদিকে বিপরীত যদি দেন না এদিক ছড়াইছেন এদিক কিন্তু নাকের মুখে আটকে গেল সব আর মাছ তো ছড়ানো হবে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আমি হাত দিয়ে ধরলাম এটা আসলে হাত দিয়ে ধরার নিয়ম না গ্লাভস ইউজ করার নিয়ম হ্যাঁ আমি ইন্ডিয়া ট্রেনিংয়ে গেছি এক ভদ্রলোক হ্যাঁ উনি মিশরের না মিশরের না কাতারের ভদ্রলোক বলছে ভাই নোয়াখালী চেনো নাকি হ্যাঁ তুমি কেমন চেনো নোয়াখালী তারপরে হচ্ছে চিটাগাং কয় তোমার ওখানকার অনেক লোক আমার ওখানে কাজ করে তুমি কি নিয়ে কাজ করো কয় হচ্ছে এক্সটেনশন অফিসার আমাদের যেমন মৎস্য এক্সটেনশন অফিসার আছে না এনএটিপি এগ্রিকালচার কয় যে তোমরা ভাই কথা শোনো না ও আমার করছে কি কথা শুনি নাই আমরা কয় যে তোমার এখানে লোকজন আমার ওখানে কৃষি কাজ করে না আমার কাজে হচ্ছে তাদেরকে মোটিভেট করে হচ্ছে যে আসলে মানে সেফ কীটনাশক ইয়ে করা সুরক্ষিত বসে যে তাকে আমি এরকম হেলমেটসের মতো দিছি গ্লাভস দিছি পায়ে জুতা দিছি মুখের মধ্যে হচ্ছে মাস্ক দিছি কয় দেখি আমি যেই ওদিক গেলাম এরা দেখি কিচ্ছু নাই নিয়ে মানে কীটনাশক ছিটাচ্ছে যা ছিটাচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে যে করছে যে এটা তো ঠিক না আসলেই ঠিক না কারণ আমার ভাই হচ্ছে ক্যান্সারের ডাক্তার রংপুর মেডিকেলে পোস্টিং তা আমি ওকে ট্রিট করতাম খুব যে ভাই কিসের ক্যান্সারের ডাক্তার হয়েছে ক্যান্সারের রুগী পাওয়া যায় তাই নাকি কয় বলিস কি কয় ক্যান্সারের এখন প্রচুর পরিমাণে ফার্মার যারা তার কাছে যাচ্ছে চিকিৎসা নিতে সবে ফার্মার কারণ হচ্ছে যে আমরা ওই যে বেগুনে যে পরিমাণ কীটনাশক ছিটাই যে পরিমাণ ধানে কীটনাশক ছিটাই হ্যাঁ কোনো কিন্তু আমরা কিন্তু বাতাসে আসে না আমার নিয়ে আসতেছে ভাই আমার তো শরীরের মধ্যে বললে কৃষকরা আরো মানে বিরক্ত হয় লোক হ্যাঁ তাদের মধ্যে খুব প্রবণতা কারণ ওই যে শুটকির মধ্যে ডিডিটি মিক্স করে এইটা হচ্ছে প্রচুর পরিমাণে কার্সিনোজেনিক তাহলে এই কারণে হচ্ছে যে আপনার মনে করেন যে যখন ফার্মাররা ইউজ করবে বলতে বলতে তারা আগাবে হ্যাঁ একদিনে তো হবে না অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ বলতে বলতে তারা আগাবে তাদেরকে একটু বলবেন আর কি এইভাবে যে আপনারা করেন হ্যাঁ তাহলে আমরা এখানে একটু সামারাইজ করি তারপরে আমরা প্রথমে বলছিলাম যে আমাদের এই যে ব্লুম কি হয় তাই না তাহলে ব্লুম হলে একটা মেজার হচ্ছে যে বাইরে যেন পানি না পড়ে সেই পানি মানে বাইরের ধোঁয়া পানি তারপরে তার একটু ট্রিটমেন্ট দেখলাম আমরা একটু দেখলাম যে আমাদের এই টাইটেশন মেথড বলে এটাকে হচ্ছে অ্যামোনিয়ার পিএইচ কীভাবে করা যায় আমরা একটু দেখলাম হচ্ছে রোটেনন তারপরে একটু সার দেখলাম হ্যাঁ পানির পিএইচ দেখছি আর একটু সার দেখছি আর নর্মালি যেটা নিয়ম যে আমি চুন দেওয়ার তিন দিন পরে যে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে চাই চুন দেওয়ার তিন দিন পরে আমি লবণ দেবো আর এই ছিল আমাদের অবস্থা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন আর অতিরিক্ত সময় নিছি কিছু মনে করেন আর আমি হয়তো আরেকবার যাইতে পারি নাও যাইতে পারি একটা ওই যে রোগ কিছু নিয়ে আর কি যখন আমি হচ্ছে পানি ছিটাবো নামবো তখন ইউরিয়া দিয়ে গোলাই রাখবো নাহলে হচ্ছে ইউরিয়া যেহেতু নাইট্রোজেন উড়ে যাবে আর আমি বললাম যে আমার হাঁস জীবন ছাড়েন না ভাই আমাদের তো